গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকালবেলায় ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম এরকম ইডলি, আর ইডলির রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই যে ইডলির ভেতরে কিন্তু পুরো আলুর পুরে ঠাসা ছিল, তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই দেখবে, আজকালের মধ্যেই দিয়ে দেবো আর কি শর্টের মাধ্যমে। তো এখন আর কি ব্রেকফাস্ট করছি ইডলি আর চা, আমি আর আমার হাজবেন্ড দুজনেই, যেহেতু এখন 9:30 মতো বাজে আর ও অফিস যাবে একটু লেট করে আর কি, তো তার জন্যই এখন আর কি দুজনে মিলে এটাই ব্রেকফাস্ট করব। আর ও অফিস চলে যাওয়ার পরে বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো আর কি অফ ক্যামেরাতেই আমি করে নিয়েছি, আর তারপরে এখন আর কি পুজো কমপ্লিট করলাম। আজকে পুজো করতে গিয়ে একটুখানি হতবাকি হলাম, আজকে বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মীর পুজো ছিল, আর তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে চেষ্টা করি 12টার মধ্যেই যেন পুজোটা কমপ্লিট করতে পারি, এটাই আর কি। তোমাদেরকে একটা অদ্ভুত আমি জিনিস দেখাবো পুজো করতে গিয়ে যা আমার চোখে পড়লো, আমি কখনোই এটা দেখিনি। মানুষ আর কি পয়সা ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে, যে বেলপাতার পরিবর্তে এটা কি পাতা আমি জানি না, তিনটে মতো এরকম পাতা ছিল সেই পাতাটাকেই দিয়ে দিয়েছে। তো আমি তো যথারীতি প্রথমে মহাদেবের মাথায় দিয়েছি, ওঙ্কারকেও দিয়েছি, তারপরে হঠাৎ আমি এটা দেখছি এত বড় কেন, তারপরে আমি দেখছি যে না, এটা তো বেলপাতা নয়, এটা জবা পাতা বা অন্য কোনো পাতা। তো মানে মানুষের অধঃপতন আর কতদূর যাবে সেটাই আর কি দেখছি। কলিযুগ মানছি, কোহলি বলে যে এইরকম সেটা আর কি মানা যায় না, তাই না? তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর সকালে একটা ভারী রকমের ব্রেকফাস্ট করেছিলাম বা ছেলেকে টিফিনে দিয়েছিলাম, তো তার জন্যই কিন্তু একদমই হালকা পাতলা করে রান্না ছিল আজকে। লাঞ্চ করে ভিডিওর যেটুকুনি কাজ বাকি থাকে সেটা সেরে নিয়ে চলে এসেছি নিচে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর যত ছেলে আসার সময় হচ্ছে ততই যেন বৃষ্টি আরও ঝাঁকিয়ে আসছে। তো মায়ের মন বুঝতেই পারো, ছেলে আসে নর্মাল দিনে 4টার সময়, 4:45 থেকে আমি দাঁড়িয়েছিলাম কি না এই ছেলে আসছে, এই ছেলে আসছে। ফ্রেন্ডস, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, মন প্রচণ্ড খারাপ লাগছে আমার। এরকম ঝমঝম বৃষ্টি হলে মন খুব খারাপ লাগে, ভালো লাগে না কিছুই, আর ভালো ভালো খেতে ইচ্ছা করে, এই হচ্ছে কি ব্যাপার। তো এখন একটু চা করব, কালকে পর্যন্ত ভাবলাম যে আর দুধ চা খাবো না, আর দুধ চা খাওয়া চলবে না, তো দরকার নেই আর দুধ চা খাবো না, আমি এবার থেকে গ্রিন টি খাবো। কিন্তু ওয়েদার আমাকে বলছে যে তুই একটু দুধ চা খা, তো কী করবো, ওয়েদারের কথাও শুনতে হয়, সবার কথাই যেমন শুনি তার সেরকম তার কথাও শুনবো, তো এই হচ্ছে কি ব্যাপার। এখন দুধ গরম করতে বসিয়েছি, আর বেটুর হচ্ছে আজকে অনলাইন টিউশন আর কি, আজকে ওর টিউশন ছিল, তো সেটা অনলাইনে হতো যেহেতু এরকম ওয়েদারের জন্য। তো চলো এখন আমি একটুখানি চা বানাই, আর তারপরে দুজনে মিলে একটুখানি যা হোক মুড়ি চিড়ে ভাজা কিছু একটা খাবো, খেয়ে নেবো। রাত্রে একটা ভালো কিছু বানানোর চেষ্টা করছি, তো দেখা যাক কী বানানো যায়, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। এই তো একটুখানি চা খাবো, চার জন্য মন ছটপট করছে, প্রতিদিনই ভাবছি যে কালকের থেকে আর খাবো না, কিন্তু মন মানছে না। আর এখন তো বাইরে বেরোতে পাচ্ছি না, তো বাইরে গেলে আর কি এক কাপ করে চা খেয়ে আসা হয়, আর ঘরে অতটা চায়ের ব্যাপার থাকে না, কিন্তু যেহেতু বেরোতে পারছি না তো তার জন্যই একটুখানি চা না খেলে না আমি আর কাজ করতে পারবো না। আর তার উপরে আজকে বলো না হাতটা কেটে গেছে বেশ অনেকটা, কিন্তু কিছু করার নেই, যদি এখন আমি হাত কাটার জন্য শুয়ে থাকি তাহলে আমার কাজকর্মগুলো কে করবে, তাই না? তো বৃষ্টি যেহেতু পড়ছে তাই বাইরের থেকে যে কিছু আনিয়ে নেব সেরকমেরও এখন পারবো না, আর তাছাড়াও তো ওর বাইরের খাবার খাওয়াও চলবে না। তো তার জন্য ঘরেই আজকে একটা স্পেশাল কিছু বানাবো, তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব, দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে। আর তার আগে এখন আমরা দুজনে মিলে কিন্তু একটুখানি টিফিন করে নেব। আর এই চিড়ে ভাজাটা এতটা ভালো খেতে, আমি এতদিন পর্যন্ত এই রিলাইটের চিড়ে ভাজা খেতাম না, যেটা আর কি হলদিরাম সেটাই খেতাম, তো এই রিলাইটটা যখন থেকে খাচ্ছি আর হলদিরাম খেতে ইচ্ছে করে না। প্রথমে যেটা করব, খিচুড়ি বানানোর জন্য আগে কিন্তু চালটাকে আমি ভিজিয়ে দেব, তো মোটামুটি আধ ঘন্টা মতো চাল আর ডাল কিন্তু ভিজবে। তো এখানে 1 কাপ পরিমাণে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, চাইলে কিন্তু এই খিচুড়িটা নর্মাল চালেও করা যেতে পারে, তবে গোবিন্দভোগ বা দেরাদুন রাইস হলে কিন্তু বেশি ভালো হবে খিচুড়িটা।
তো মুগ ডালটা আর কি এক কাপ পরিমাণের নিলে ভালো হতো, কিন্তু একটুখানি মুসুর ডাল অ্যাড করলাম। আর আমি খিচুড়ি নর্মালি করি মুগ আর মুসুর হাফ হাফ, কিন্তু মুসুরটা যেহেতু আমার বাড়ন্ত ছিল তার জন্য আর কি 75 আর 25 এই করে নিলাম। এখন চাল আর ডাল ভিজিয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে। আর এই খিচুড়িতে না সবজি খুব একটা না দিলেও চলে, তবে আমি যেহেতু আর এক্সট্রা করে কিছু রান্না করব না তার জন্য কিন্তু একটু সবজি অ্যাড করছি। তবে সবজি না দিয়ে যদি আলু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্নাটা করা যায় তাহলেও কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে খেতে। তো এখানে আর কি আমি হাফ গাজর দেব যেহেতু তিনজনের জন্য, আর চাল ডালটা অনেকটাই, তো তার জন্য ওইটা কিন্তু অনেকটাই কোয়ান্টিটি হয়ে যাবে, মোটামুটি চারজনের মতো খিচুড়ি হয়ে যাবে। তবে নেক্সট দিনে আমার একটুখানি বাসি খিচুড়ি খেতে ভালো লাগে, আর তার জন্যে কিন্তু আমি একটু বেশি করে চাল দিই। আর এখন আমি একটু কমেন্টের কয়েকটা রিপ্লাই দিই, আমার আর কি কমেন্টগুলো রিপ্লাই করি যেহেতু তোমাদেরকে, তার জন্য আলাদা করে বলা হয় না। তো বাঁকুড়া থেকে সঞ্চিতা বলে এক বনু আমাকে কমেন্ট করেছ যে আমি বাঁকুড়ার কোথায় থাকি, আমি বাঁকুড়ার বাস স্ট্যান্ডের কাছেই থাকি আর কি কোয়ার্টারে। আর কি বলবো, আমার সমস্ত যারা কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর তোমাদের কথা, এত সুন্দর সুন্দর তোমাদের কাছ থেকে কথা শুনতে পাই, সত্যি কথায় আমার খুব ভালো লাগে। আর আমার কথা বলা বা আমার ব্লগিং তোমাদের খুব ভালো লাগে, চেষ্টা করব তোমাদের সাথে এইভাবেই ভিডিও শেয়ার করার। আমি চেষ্টা করি যে ভিডিওর মধ্যে যেন একটা কোয়ালিটি আমি রাখতে পারি সব সময়ই, তবে যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই মার্জনীয়। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর সর্ষের তেলের ওপরে কিন্তু জিরে, শুকনো লঙ্কা, আর তার সাথে আমি একটুখানি তেজপাতা দিয়েছি ফোড়নে। তারপরে কিন্তু অবশ্যই থেতো করে রাখা রসুনটা আগে অ্যাড করতে হবে, তারপর পেঁয়াজ, কারণ রসুনের যে আগে ভাজার গন্ধটা এটা কিন্তু সত্যি অদ্ভুত সুন্দর। আমি এখন রিসেন্ট অনেক রান্নাতেই ট্রাই করছি, দেখছি কিন্তু বেশ ভালো লাগছে। তো এই রকম বৃষ্টির ওয়েদার, তারপরে সবারেরই আর কি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগারও ব্যাপার রয়েছে, যার জন্য রসুনটা কিন্তু তরকারিতে আগে দিলে অনেকটা উপকারীও আমি শুনেছি আর কি। তো একটু পেঁয়াজটা নুন দিয়ে নরম হতেই তারপরে সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একে একে, আর তারপরে এখন সবজিটাকে জাস্ট 50% মতো সিদ্ধ করার অপেক্ষায় থাকব। তো তারপরে আর কি এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা, আর এখানে কিন্তু আমি দুটো টমেটো অ্যাড করেছি, আরও যদি বেশি টমেটো অ্যাড করা যায় তাহলে বেশ ভালোই লাগবে। এই খিচুড়িটা অনেকটা সাউথ ইন্ডিয়ান ডিশের মতো খেতে লাগবে আর বেশ ভালোই লাগবে। যারা সাউথের খাবার পছন্দ করো তাদের জন্য এটা বলবো একদমই উপযুক্ত, আমাদের বাড়ির যেমন সবাই পছন্দ করি মোটামুটি। আর সৃজনবাবু এখন আমাকে কাজে হেল্প করতে এসেছে, ও একটুখানি বকা খেয়েছে, একটু কান্না করেছে, আর তারপরেই আর কি আমাকে এখন কাজে হেল্প করতে এসেছে। জানো না, যখন আর কি একটুখানি চোখের আড়াল হয়ে যাবে ওর বাবা আর আমি দুজনেই, তখনই না ফোন নিয়ে নেবে। তো মাঝে মধ্যে এটা করে আর কি, বুঝতেই পারছি ও একটুখানি টিউশন যায়, বাইরে যায়, তো ওটাতে ও হ্যাবিচুয়েট হয়ে গেছে, তার জন্য বাড়িতে এতটা টাইম কী বা করবে। তো আমরা চেষ্টা করি ওর সাথে খেলার, কিন্তু ঘরটা এতটাই ছোট না, সারাটা দিন যদি মানে ঘরের মধ্যে থাকা হয় তাহলে কিন্তু আমাদেরই একটু কষ্ট লাগে। তবে ও স্কুল গেছিলো, কিন্তু স্কুল থেকে ও যে টিউশন যেতে পায়নি তার জন্য আর কি মনটা খারাপ। আর আজকে না ওর শরীরটা একটু খারাপ রয়েছে, সেই নিয়ে সন্ধেটা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওর বেশ পেটের নিচের দিকটা একটু ব্যথা ব্যথা করছিল, হতে পারে গ্যাস অম্বল হয়ে গেছে বা হয়তো জলটা কম খেয়েছে নাকি। তো তারপরে তার কাছে বেশ কিছুক্ষণ বসে থেকে আর্নিকা লাগিয়ে দিলাম আর কি, তারপরে দেখছি একটু কমলো। আর এখন চাল আর ডাল খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সাদা জলটা বের হবে ততক্ষণ পর্যন্ত। এর জন্যই ভাত করার আগেই বলো বা ডাল করার আগেই বলো, এই চাল আর ডালটাকে ভিজিয়ে রাখা খুবই দরকারি। ভিজিয়ে রাখলে কিন্তু চাল ডালের মধ্যে যত নোংরা থাকে সব কিন্তু বেরিয়ে চলে আসে, কিন্তু যদি আমরা নর্মালি ধুয়ে চাল ডাল বসাই তাহলে কিন্তু সেই নোংরাটা যায় না। আর এখন তো বুঝতেই পারছো সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে কেমিক্যাল, তো যার জন্য কিন্তু একটুখানি হেলদি খাবার খেতে গেলে একটু কষ্ট তো আমাদেরকে করতেই হবে। আর
আর খিচুড়িটা আজকে অবশ্যই করে আমার হাজবেন্ডের আবদার যে এই রেসিপিটা একটুখানি এরকমভাবে বানাও আর কি, হয়তো কোথাও দেখেছে বা কিছু, তার মধ্যে আমি নিজে কিছু জিনিস ইনক্লুড করেছি, তো একটা নতুন কিছু ব্যাপার আর কি তৈরি হয়েছে। তো কি বলো না, আমরা মেয়েরা নিজেদের যত কষ্টই লাগুক, শরীর যতই আমাদের পারমিট না করুক, আজকে সত্যি কথা বলতে আমার ইচ্ছে করছিল বাইরে থেকে কোনো একটা খাবার আনিয়ে খাই, কিন্তু যখনই ওদের কথা ভাবি যে আমার শরীরের একটুখানি রেস্টের জন্য বাইরের খাবার আনাবো, তাহলে আবার ওদের শরীরটা খারাপ করবে, তখনই ভাবি থাকবে দরকার নেই, কতক্ষণের আর ব্যাপার। কিন্তু এইটা ভাবাটা সহজ, কাজটা করাটা ততটাই কঠিন, কারণ শুধুমাত্র রান্না নয়, তারপরেও যা কিছু কাজকর্ম থাকে, মানে ধরো রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া, এগুলোতেও অনেকটা সময় যায়। সত্যি কথা বলতে আঙুলটা কেটে যাওয়াতে আমার প্রচণ্ড জ্বালা করছিল আজকে, কিন্তু যখনই এই ফ্যামিলির কথা ভাবি, আমরা নিজেদের কষ্টটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে আবারও সেই এনার্জির সাথেই কাজটাকে করতে শুরু করি। তো এই যে আমি এখন পুরোটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে জলের কোয়ান্টিটিটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। যখনই কুকারে আমরা রাইস বানাই বা খিচুড়ি, তো সব কিছু কিন্তু জলের কোয়ান্টিটির ওপরে নির্ভর করেই হয়। তো এখানে এক কাপ পরিমাণ চাল আর এক কাপ পরিমাণ ডাল যেহেতু ছিল, তাই এক কাপে আমি তিন কাপ জল দেব, অর্থাৎ দু কাপে আমি দিয়েছিলাম ছ কাপ জল। তো খিচুড়ি দেখতেই পাচ্ছ একদম সুন্দর হয়ে গেছে, এখানে আর না লাগবে কোনো জল, আর না তো বেশি ড্রাই না তো বেশি জল জল হয়ে গেছে, সুন্দর একটা টেক্সচার এসেছে আর কি। তো এরপরে আমি কিন্তু একটুখানি তরকার মতো করে ছোকবো এটাতে, একটু সর্ষে দিলে ভালো হতো, সর্ষেটা আমি অ্যাভয়েড করলাম, যেহেতু ছেলে সর্ষেটা মুখে পড়লে অতটা পছন্দ করে না। আর তারপরে বেশ কিছুটা শুকনো লঙ্কা আর একটুখানি কারি পাতা দিয়ে কিন্তু আমি এটাকে ছোকে দিলাম শেষে। আর এইদিকে হচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে পাকোড়া। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। যদি এরকম রেসিপি দেখতে চাও আরও নতুন নতুন, তাও আমাকে কমেন্টে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের।